পশ্চিমাদের সাথে দূরত্ব বাড়ায় রাশিয়ার মূল লক্ষ্য এখন মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। মূলত ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমাদের সঙ্গে দূরত্বের কারণে রাশিয়া এখন মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। পর্যবেক্ষক দেশ থেকে এবার ওআইসির সদস্য হতে চায় রাশিয়া। এমনকি মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াতে রয়েছে নতুন পরিকল্পনাও। আরও জানাচ্ছেন ফারজানা লিনা। এবার মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই অংশ হিসেবে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়িয়ে সংস্থাটির সদস্য হতে চায় মস্কো। এ বিষয়ে তাতারস্তানের হেড অব স্টেট রুস্তম মিনিহানব জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন মুসলিম বিশ্বের সঙ্গে কৃষি ও শিল্প সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছেন। 1969 সালে প্রতিষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসির 57টি সদস্য রাষ্ট্র রয়েছে, যার মধ্যে 56টি জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং 49টি রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ। উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা সহ কয়েকটি দেশ যেমন রাশিয়া এবং থাইল্যান্ড পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে রয়েছে। তবে এবার রাশিয়া পর্যবেক্ষক থেকে সদস্য হিসেবে এর অন্তর্ভুক্তি চায়। পুতিন বরাবরই মুসলিম বিশ্বের প্রতি সহানুভূতিশীল। লৌহ মানব খ্যাত এই বিশ্বনেতা নিজ দেশের মুসলমানদের কাছেও বেশ জনপ্রিয়। বিভিন্ন অনুষ্ঠানে তিনি মাঝে মধ্যে কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে থাকেন। পুতিনের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত রমজান কাদিরভ। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রমজান কাদিরভের চেচেন বাহিনী রুশ বাহিনীর সঙ্গে মিলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়ছে। 2007 সাল থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেসনিয়া প্রজাতন্ত্রের শাসক হিসেবে আছেন রমজান কাদিরভ। ওই বছর তাকে চেসনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। পুতিনের ঘনিষ্ঠ এ সহযোগী এবার ওয়াগনার গ্রুপের আদলে নিজস্ব সামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছেন। এর আগে 2009 সালে রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2-দিনব্যাপী রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড ফোরাম সম্মেলন। সে সম্মেলনের মূল লক্ষ্য ছিল রাশিয়া ও মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। মূলত ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমাদের সঙ্গে দূরত্বের কারণে রাশিয়া এখন মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। পুতিনই প্রথম কোনো অমুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে 2003 সালে ওআইসির শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন। চেচনিয়া এবং আফগানিস্তানে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধের পর ইসলামী বিশ্বে রাশিয়ার ভাবমূর্তি উন্নত করার লক্ষ্যে পুতিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র 3 বছরের মাথায় ওআইসির মঞ্চে দাঁড়ানোর সুযোগ করে নিয়েছিলেন। সে সময় থেকেই ওআইসিতে রাশিয়ার পর্যবেক্ষকের মর্যাদা মুসলিম বিশ্বে পুতিনের একটি জোরালো আন্তরিক অবস্থান তৈরি করেছে। ফারজানা লিনা, এটিএন নিউজ।